নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল আইকনটি প্রেস করুন। অশোক গাছ মাঝারি আকৃতির ছায়া পড়ে চিরসবুজ বৃক্ষ, এদের পাতার রং গাঢ় সবুজ। পাতাগুলো দীর্ঘ চওড়া বর্ষাফলা আকৃতির, কচি পাতা কোমল নমনীয়, ঝুলন্ত তামাটে। ফুল ফোটার প্রধান মৌসুম বসন্তকাল, তবে হেমন্ত অবধি গাছে ফুল ফুটতে দেখা যায়। তবে শীতকালে এরা অল্প সংখ্যক ফোটে, অশোক ফুল গাছের কাণ্ড থেকে ফোটে। বিভিন্ন রোগে গুণাগুণ সম্পর্কে জানবো। প্রস্রাব বন্ধে, 5 গ্রামের মতো অশোক বীজ সামান্য জলে বেটে প্রস্রাব না হওয়া পর্যন্ত খাওয়াতে থাকুন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই উপকার পাবেন। কৃমিতে, 10 গ্রাম অশোক গাছের ছাল আধা লিটার জলে সিদ্ধ করুন, ওই জল অর্ধেক হলে নামিয়ে নিন। তারপর সকাল সন্ধ্যায় 7 দিন ওই জল খেলে কৃমি নাশ হয়। ধাতুর দোষে, 2 কাপ জলে 10 গ্রাম অশোক ছাল সিদ্ধ করুন, তারপর 1 কাপ থাকতে নামিয়ে নিন। রোজ সকালে খাওয়ার পর একবার করে খান, 1 মাস সেবন করুন। রক্তপদরে, 250 গ্রাম দুধের সাথে 50 গ্রাম জল 200 গ্রাম অশোক ছাল মিশিয়ে তা সিদ্ধ করে রোজ 1 বার করে 15 দিন খেলে রক্তপদর ভালো হয়ে যায়। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল ঘন্টা বাজাতে ভুলবেন না। আর যদি বিস্তারিত জানতে চান আমার অফিসিয়াল ওয়েবসাইট অবসর সময় সঙ্গী blogspot.com, নিচে লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।